मौलवी बाजार। হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত মৌলভীবাজার জেলা। পৃথিবীর মানচিত্রে ছোট্ট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত মৌলভীবাজার জেলা। মৌলভীবাজারের মোট আয়তন 2799 বর্গ কিলোমিটার। অপূর্ব সৌন্দর্যমণ্ডিত মৌলভীবাজার বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা। মৌলভীবাজারের পূর্বে ও দক্ষিণে ভারত, উত্তরে সিলেট ও পশ্চিমে হবিগঞ্জ জেলা। গোবিন্দ শ্রী এলাকার মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ মুন্সেফি চাকরি থেকে অবসর গ্রহণের পর 1810 সালে মনু নদীর পাড়ে একটি বাজার প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত বাজারটি মৌলভী সাহেবের বাজার নামে পরিচিতি লাভ করে। ধীরে ধীরে যা সংক্ষিপ্ত আকারে লোকমুখে মৌলভী বাজার নাম ধারণ করে। 1882 সালে সাউথ সিলেট মহকুমা, 1887 সালে মৌলভীবাজার মিউনিসিপ্যালিটি, 1912 সালে থানা প্রতিষ্ঠা করার পর 1960 সালে সাউথ সিলেট নাম পরিবর্তন করে মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। ১৯৮৪ সালে জেলা পরিণত হওয়া মৌলভীবাজার ভূখণ্ডটির বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে চায়ের বাগান, মনোরম ঘন অরণ্য, সবুজ বনানী, হাওর, নদী, লেক, রাবার বাগান, ঝর্ণা ইত্যাদি। মৌলভীবাজার জেলার উপজেলা সংখ্যা 7টি। মৌলভীবাজার, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং জুরি। মৌলভীবাজার জেলার পৌরসভা 5টি। মৌলভীবাজার পৌরসভা, শ্রীমঙ্গল পৌরসভা, কুলাউড়া পৌরসভা, কমলগঞ্জ পৌরসভা এবং বড়লেখা পৌরসভা। বর্তমানে মৌলভীবাজারের লোক সংখ্যা আনুমানিক 1612374 জন। বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ বসবাস নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অনিন্দ্য নিকেতন মৌলভীবাজার। মণিপুরি, সাঁওতাল, খাসিয়া, টিপরাদের দেখা পাবেন জেলার বিভিন্ন উপজেলায়। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার অর্থনৈতিকভাবেও এগিয়ে থাকা বাংলাদেশের অন্যতম একটি জেলা হিসেবে পরিচিত। চুনাপাথর, তেল, গ্যাস ইত্যাদি প্রচুর পরিমাণে মজুদ রয়েছে এখানে। বাংলাদেশের 162টি চা বাগানের 92টি হল মৌলভীবাজার জেলায়। এছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ 3টি হাওর যথাক্রমে হাকালুকি, হাইল এবং কাওয়াদিঘির হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। প্রাকৃতিক নৈসর্গের জেলা মৌলভীবাজার দেশের অন্যতম পর্যটন জেলা হিসেবে পরিচিত।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 360 আউলিয়ার অন্যতম, 12 আউলিয়ার একজন হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির মাজার, পাশের বেরি লেক, ঐতিহাসিক খোজার মসজিদ, দেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত মাধবকুণ্ড, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি হাকালুকি হাওর, নৈসর্গিক চা বাগান হাইল হাওর, মাধবপুর লেক, লাবছড়া রিজার্ভ ফরেস্ট, বাইক্কা বিল, কমলা রানীর দিঘি, কাওয়া দিঘির হাওর দেখতে দেশ বিদেশের অনেক পর্যটক ছুটে আসে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলার রেল স্টেশনের সংখ্যা 18টি, নদীবন্দর একটি, সীমান্ত ফাঁড়ি 14টি এবং বিমানবন্দর একটি। মৌলভীবাজার জেলার প্রধান নদ নদীর মধ্যে মনু, কুশিয়ারা, বরাক, ধলাই, জুড়ি ও সুরাই অন্যতম। মনু নদী মৌলভীবাজার শহরের চাঁদনী ঘাট ও টিসি মার্কেটের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, যে মনু নদীর তীরে মৌলভী সাহেবের বাজার প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে একটি মহকুমা, পৌরসভা, থানা ও জেলায় রূপান্তরিত হয়। হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির বংশধর সৈয়দ কুদরতুল্লাহ এর বাজার আজকে দেশের অন্যতম মডেল জেলা মৌলভীবাজার।